আচ্ছা আমরা কয়েকটা উপন্যাসের ক্লাসিফিকেশন পড়বো কোন উপন্যাসটা আসলে কিরকম আচ্ছা প্রথমে আসবে হচ্ছে ঐতিহাসিক উপন্যাস মনে রাখবো ইতিহাসের সাথে রাজাদের সম্পর্ক আছে তাহলে রাজ সিংহ ঐতিহাসিক উপন্যাস রাজ সিংহ ঐতিহাসিক উপন্যাস দেন আসবে হচ্ছে সামাজিক উপন্যাস তার মানে এখানে সমাজের কথাবার্তা বলা হবে তো সমাজের কথাবার্তা মূলত বলা হয়েছে পল্লী সমাজে কেননা সমাজ লেখা আছে তার মানে এটা একটা সামাজিক উপন্যাস এবং বৃক্ষ বিষ বৃক্ষটাও সামাজিক উপন্যাস সমাজের পল্লীতে বৃক্ষ আছে সমাজের পল্লীতে বিষ বৃক্ষ আছে সমাজের মানে সামাজিক উপন্যাস পল্লীতে মানে হচ্ছে পল্লী সমাজ এবং বৃক্ষ আচ্ছা এরপর আমরা রোমাঞ্চ প্রধান উপন্যাস বা রোমাঞ্চ ধর্মীয় উপন্যাস উদাহরণ হচ্ছে কপাল কুণ্ডলা মানে কপাল খারাপ প্রেম ভালোবাসার মধ্যে কপাল খারাপ হওয়া মানেই হচ্ছে সেখানে রোমান্স আছে তাহলে রোমান্স ধর্মী উপন্যাস হচ্ছে কপাল কুণ্ডলা উপন্যাস কপাল কুণ্ডলা আচ্ছা কাব্য ধর্মী উপন্যাস আচ্ছা শেষের কবিতা বোঝা যাচ্ছে যে কবিতা যেহেতু আছে এবং শেষের কবিতা যেহেতু একটি উপন্যাস কাব্য ধর্মী উপন্যাস শেষের কবিতা আচ্ছা মনস্তত্ত্বমূলক উপন্যাস জাস্ট মনে রাখি চাঁদের আমাবস্যা চাঁদের আমাবস্যা বলে কিছু একটা আছে আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত শ্রীকান্ত নিজে একটা ব্যক্তির নাম তাহলে একটা ব্যক্তির নাম দিয়ে যখন আমরা একটা উপন্যাস লিখলাম তখন সেটা একটা আত্মজীবনী বুঝাবে তাহলে শ্রীকান্ত আত্মজীবনী মূলক উপন্যাস পত্রপন্যাস মানে যেটা হচ্ছে পত্র সেটাই হবে উপন্যাস যেমন বাঁধন হারা মনে রাখবো যে চিঠি পেয়ে বাঁধন হারা হয়ে গেছে তাহলে বাঁধন হারা পত্রপন্যাস, পত্রপন্যাস আচ্ছা এছাড়াও রসাত্মক উপন্যাস হচ্ছে গাভী বৃত্তান্ত গাভী নিয়ে গুতাগুতি করলে হাসি পাই রোমাঞ্চকর উপন্যাস হচ্ছে কঙ্কাবতী কঙ্কাবতী রোমাঞ্চকর উপন্যাস রোমাঞ্চকর উপন্যাস কঙ্কাবতী রাজনৈতিক উপন্যাস যেটা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমন পথের দাবি পথের দাবি মানুষ সবসময় রাজ রাজপথেই করে রাজনৈতিক বিষয় হয় এবং তার সাথে হচ্ছে গোড়া গোড়া এবং পথের দাবি রাজনৈতিক উপন্যাস গোড়া এবং পথের দাবি রাজনৈতিক উপন্যাস